এসো মদিনার ইসলাম শিখি, কুরআন ও সহিহ সুন্নাহের পথে জীবন গড়াই হোক আমাদের অঙ্গীকার। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, আমাদের মাঝে একজন প্রশ্ন করেছেন, বর্তমান যে সামাজিক যোগাযোগ মাধ্যম রয়েছে ফেসবুক বা অন্যান্য প্রচার মাধ্যম, এতে যে সেলফি উঠে বা অন্যান্য ফটো আপলোড করা হয়, এটা করা যাবে কিনা। প্রথমত বলবো যে এই বিষয়ে অবশ্যই একটি বিস্তারিত আলোচনা হয়েছিল, তো এখন যেহেতু আবার প্রশ্ন আসছে তাই আবার সংক্ষিপ্তভাবে বলবো, ফেসবুক হোক অন্যান্য যে সামাজিক প্রচার মাধ্যম রয়েছে, এখানে কোনো মহিলাদের ফটো আপলোড করা সম্পূর্ণ হারাম। মহিলারা গোপন জিনিস, পর্দায় থাকবে, এটি তাদের ছবি প্রচার করা, প্রসার করা, আপলোড করা সম্পূর্ণ হারাম। অন্যত্র যে পুরুষদের ছবির বিষয়ে যেটি রয়েছে, যে নিষ্প্রয়োজনীয় কোনো ফটো আপলোড করা, নিজেকে প্রকাশ করার জন্য মানুষ দেখুক বা অন্য যে নিয়তে হোক না কেন, সম্পূর্ণ নিষেধ। আর যদি প্রয়োজনীয় হয়, প্রয়োজন সাপেক্ষে, তাহলে বৈধ রয়েছে। তো আমরা কীভাবে জানবো যে আমাদের প্রয়োজন বা প্রয়োজন না? অবশ্য যে আপলোড করবে, যে সেলফি উঠাবে, সেই বুঝতে পারবে যে আমার প্রয়োজন কি প্রয়োজন না, তার নিয়তের উপর সবকিছু নির্ভর করবে। তাই সবাইকে বলবো, বর্তমানে যে সোশ্যাল মিডিয়া আছে, এই সোশ্যাল মিডিয়াতে নিজের ফটো অযথা প্রচার প্রসার করে, নিষ্প্রয়োজনীয় আপলোড করে পাপের ভাগী হবেন না। একদিন হতে পারে আপনি মারা যাবেন, এই ছবি একজন দেখবে, দেখার পরবর্তী হতে পারে আপনার খারাপ দিকগুলি উল্লেখ করবে, দোয়া তো করবে না, খারাপ দিকগুলি উল্লেখ করতে পারে। তাই সকলকে বলবো, নিষ্প্রয়োজনীয় ফটো আপলোড করবেন না এবং প্রচার প্রসার করবেন না। আর যদি ভুলে কেউ করে থাকেন, আল্লাহর কাছে তবা করে নিন। আল্লাহ রাব্বুল আলামিন তবা কবুলকারী এবং পাপের মর্যাদাকারী। আল্লাহু আলাম সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ।